হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব প্রিয় শেখ মুজিবুর রহমানের কুইজ, বঙ্গবন্ধুর কুইজ। তো চলুন আজকের প্রশ্নটি দেখে নিই। বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ, 26 জানুয়ারি 2021। 100 জন বিজয়ী প্রথম 5 জন পাবেন 5টি স্মার্টফোন এবং সবাই পাবেন 100 GB করে মোবাইল ডাটা। তো চলুন আজকের প্রশ্নটি দেখে নিই। ঐতিহাসিক লাহোর প্রস্তাব দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি ছুটি ঘোষণা করেন ওই দিন স্বাধীন বাংলাদেশ, কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ও কেন্দ্রীয় শ্রমিক সংগ্রাম পরিষদ দেশব্যাপী প্রতিরোধ দিবস পালন করে। সকাল থেকেই দলে দলে বিভিন্ন মিছিল বঙ্গবন্ধু ধানমন্ডি বাসভবনের সামনে সমবেত হয়। বঙ্গবন্ধু দর বাসভবনে স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেন। ওই দিন প্রেসিডেন্ট ভবন ও সেনা সদর দপ্তর ছাড়া দেশের কোথাও পাকিস্তানের জাতীয় পতাকা উড়ে নাই। বঙ্গবন্ধু প্রথম কবে তার বাসভবনে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখানে হচ্ছে এখানে আমাদের 4টা ক্লু দেওয়া আছে। 23শে মার্চ, 13ই মার্চ, 11ই মার্চ, 16ই মার্চ। উত্তর হবে 23শে মার্চ। রেফারেন্স আমি আমার ডিসক্রিপশনে বক্সে দেব, আপনারা ওইখান থেকে দেখে আসতে পারেন। প্রত্যেক দিন আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজের উত্তর দিই। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিও কেমন হচ্ছে ফিডব্যাক দিতেও পারেন আপনারা, এবং বেশি বেশি শেয়ার করেন যেন আপনাদের বন্ধুরাও এই কুইজে অংশগ্রহণ করতে পারে এবং দেশের প্রতি ভালোবাসা জাগাতে পারে এবং দেশের সম্পর্কে জানতে পারে, যেন সবাই দেশপ্রেম, সবার মনের মধ্যে দেশপ্রেম জাগ্রত হয়। সো ভালো থাকবেন, কালকেও হাজির হচ্ছি আমরা আপনাদের সামনে নতুন কোনো প্রশ্ন নিয়ে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।